উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন নোয়াখালী দুই আসনের আওয়ামী লীগ প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোর্শেদ আলম। বুধবার সন্ধ্যায় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি অনুরোধ জানান। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বাহারুল্লাহ বাহারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কবিরের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন সার্ক মেম্বারের সভাপতি ও এফবিসিসিআই সাবেক সভাপতি জসিম উদ্দিন। সেনবাগ পৌরসভার মেয়র আবু নাসের, ভিপি দুলাল, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি হাসান মঞ্জুর সহ আর অনেকে। এই নির্বাচনী সভায় উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে শত শত নেতাকর্মী মিছিল সহকারে জনসভাস্থলে উপস্থিত হয়।